লংগার ভার্সন ক্রিকেটটা আসলে শুধুমাত্র সবাই কিন্তু ক্রিকেট বোর্ডে দোষ দেয় যে লংগার ভার্সন ক্রিকেট বোর্ড পিকনিক ক্রিকেট করে রাখছে। এখন কতটুকু মিডিয়া কভার করে লংগার ভার্সন ক্রিকেটটাকে, কতটুকু পর্যন্ত প্লেয়াররা পারফরমেন্স করে লংগার ভার্সন ক্রিকেটে, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। দর্শকরা কতটুকু পর্যন্ত লংগার ভার্সন সাপোর্ট করে, দেখেন আমি অনেকগুলো ম্যাচ দেখেছি এবার লংগার ভার্সন, সেখানে অনেক ন্যাশনাল প্লেয়ার মাঝে মাঝে খেলেছে, যেমন জাকিরের দেখেছি বা সামথিং আরও কয়েকজনকে দেখেছি, তারা কি ওইখানে 200, 250, 300 মারার চেষ্টা করেছে, বা ন্যাশনাল প্লেয়ার যারা বলার ছিল তারা কি মানে 7 উইকেট 8 উইকেট নেওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি ছিল, বা ওইরকম কোনো কিছু আমরা দেখতে পেরেছি, দেখতে পারিনি। দেন তারপরে যদি আমি মিডিয়া আসি, খুলনায় খেলা হচ্ছে, সিলেটে খেলা হচ্ছে, চিটাগাংয়ে খেলা হচ্ছে, আমি খুব রেয়ার দেখেছি যে জার্নালিস্টরা ওটা কভার করছে। জার্নালিস্টরা জাস্ট যেটা হচ্ছে যে চেঞ্জ করি যে স্কোরশিটটা দেখে ওখানে কভার করছে, বাট ইন্সপিরেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন হাইপটা তোলা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যেটা মনে করি বিপিএলে এত পপুলার কেন, বিকজ অফ হাইপটা উঠেছে। সো হাইপটা কারা তুলবে, হাইপটা তুলবে কোনো না আমরা এই জার্নালিস্টরাই, এবং সেটাকে সম্মতি দিবে আমাদের দর্শকরা, এবং সেই ইন্সপিরেশনে আমাদের প্লেয়াররা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে। তাহলেই কিন্তু যেই কথাটা আমরা সবসময় বলি লংগার ভার্সন আমাদের পিকনিক, সেটা কোনো সময় হবে না, সেটা কোনো সময় হয় না। প্লেয়াররা আমি বিশ্বাস করি তারা যখন মাঠে যায় তারা কিন্তু কোনো কিছু করতে যায়। আমি 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 চাক্ষুষ, আমি মাঠে থাকি, মাঠে দেখি, তারা কিছু করতে যায়, বাট তাদের হয় না। কেন হয় না, হয়তো বা উইকেটে একটু প্রবলেম থাকে, বা ল্যাক অফ কনফিডেন্স থাকে, বা ওইরকম জিনিসগুলো কনসিস্টেন্টলি ভালো রান হচ্ছে না, ভালো উইকেট হচ্ছে না। সো সেই জিনিসটার জন্য আসলে ওই হাইপটা উঠছে না দেখে লংগার ভার্সনটা আমরা কিছুটা হলে চোখের আড়ালে। অনেকগুলো কারণ বলেছেন আমি, সানার ভাই যেহেতু তিনি একজন সাবেক ক্রিকেটার, আপনি একজন সাবেক গণমাধ্যমের একটা দায় দিয়েছেন, আপনি সেটা মনে করেন কি? না, আমি গণমাধ্যম ওইভাবে দায় দিচ্ছি না। ডেফিনেটলি যদি এটা প্রচার হয় তাহলে আরেকটা হয়তো ইন্সপায়ারিং হয়, বা একটু প্রচার হলে প্রসার সব কিছু, এটা তো ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট। আমি সেটা বড় কারণ না, বড় কারণ হলো লং টাইম প্ল্যান। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে লং টাইম প্ল্যান অনেক সময় আমরা মানে বোর্ডের টপ লেভেল থেকে শুনে আসছি যে নেক্সট ইয়ার থেকে 2 উইকেটে খেলা হবে, এই হবে, ওইভাবে মিনিমাম কম্পারেটিভ ক্রিকেট হবে, এটা হবে। কিন্তু বোর্ড কিছু কিছু উদ্যোগ তো নিয়েছে, ম্যাচ ফি একটা বড় ফ্যাক্টর, হয়তো টপ লেভেলের প্লেয়াররা হয়তো এখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খুব বেশি ফাইন্যান্সিয়াল বেনিফিট নাই, ওইখানে হয়তো ইনভলভ হতে চায় না, অ্যাভয়েড করতে চায়, এইখানেও কিন্তু ডে বাই ডে ফার্স্ট ক্লাস ক্রিকেটও কিন্তু ম্যাচ ফি বাড়িয়েছে, এটা করেছে। তবে যেই জিনিসটা হলো ইম্পর্ট্যান্ট, যেটা হলো উইকেট, কম্পারেটিভ ক্রিকেট, প্লেয়ারদের যেরকম দায়িত্ব আছে ওই জায়গাটা গুরুত্ব দেওয়া, সেম বোর্ড অফিসিয়াল বলেন, আম্পায়ার বলেন, মিডিয়া বলেন, সবারই কিন্তু দায়বদ্ধতা এখানে আছে। আমাদের যতদিন পর্যন্ত এই এই বেসটা স্ট্রং না করতে পারবো, আমাদের সব লেভেলে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। আমাদের ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য ইন্ডিয়া অনেক সময় সার্টেন পিরিয়ডে অনেক ম্যাসিভ খারাপ করে, কিন্তু এই এই পারফরমেন্সটা হয়তো একটা দুইটা পার্সেন্টেজ, হয়তো 10%, 20% খারাপ করে, ওভারঅল কিন্তু ভালো ক্রিকেট খেলে। এই ম্যাসিভ চেঞ্জটা ইন্ডিয়ার কোথা থেকে আসছিল, ইন্ডিয়া কিন্তু একটা সময় খালি হোমে স্পিন দিয়ে ম্যাচ জিততো, যখন ওরা চিন্তা করছে লং টাইম চিন্তা করছে, আমরা এতে ভালো করতে হলে, ওভারঅল ভালো ক্রিকেট খেলতে হলে আমাদের উইকেট স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, ফুল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। একটা সময় ইন্ডিয়ার একটা দুইটা ফাস্ট বোলার ছিল, এখন হয়তো 30-40 ফাস্ট বোলার, হয়তো টপ ক্লাস ফাস্ট বোলার, কিন্তু ইন্ডিয়ার যে যাকে রিপ্লেস করেন সেই এসে তখন জায়গা করে নিচ্ছে এবং তাকে আউট করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জায়গাগুলি আমরা যদি আমাদের ডোমেস্টিক ফুল স্ট্রাকচার যতদিন পর্যন্ত আমরা লং ওয়েতে মানে ওভারনাইট আগামী 1 বছরের জন্য বা 6 মাসের জন্য চিন্তা করবো না, আগামী 5 বছর আমরা পুনরায় দেখতে চাই, আমাদের প্লেয়ারদের যখন টেকনিক্যালি বোলাররাও তৈরি হবে, সেই ওয়েতে ব্যাটসম্যানের টেকনিক্যালি তখন সাউন্ড হবে, তখন এই টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার এই ফাস্ট বোলাররা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার না, এদের এগেনস্ট আমরা যে ধরনের স্ট্রাগল করেছি ডেফিনেটলি আমরা তখন স্ট্রাগল করবো, ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার, তখন ওয়ার্ল্ডের বেস্ট ফাস্ট বোলার না। তা আজাদ ভাই কিছু কোনো কিছু সাপ্লিমেন্ট করতে চেয়েছিলেন? আমি খুবই দুঃখিত, আমি সৃজন ভাই খুবই আপত্তিকর একটা মন্তব্য করেছেন যে স্কোর কার্ড দেখে ম্যাচ রিপোর্ট করা হয়। এটা গণমাধ্যমের কন্টেন্টটা হচ্ছে একটা বাজারমুখী প্রোডাক্ট, আপনি যদি বাজারে যদি চাহিদা তৈরি না করতে পারেন, গণমাধ্যম কোনো চ্যারিটি করে না, আপনার যদি চাহিদা না থাকে গণমাধ্যম আপনার দিকে ফিরেও তাকাবে না। আমি নিজে জাতীয় লীগ কভার করতে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ময়মনসিংহ এসব জেলা শহরে গিয়েছি, হ্যাঁ, কিন্তু ওনারা ওনাদের ক্রিকেটটা ওনারাই একটা পর্যায়ে হাস্যকর বানিয়ে ফেলেছেন, তো আমি কেন এরকম তামাশা কভার করতে যাব? গণমাধ্যম বাংলাদেশের ক্রিকেটের যা মান তার চেয়ে অনেক বেশি কভারেজ দেয়, এবং বাংলাদেশের ক্রিকেট এত কভারেজ ডিজার্ভও করে না। প্রত্যেকটা বিশ্বকাপ আপনি দেখেন বাংলাদেশের সাংবাদিকে ভরা, বাংলাদেশের গণমাধ্যমকে দোষ দিয়ে আপনার আসলে কোনোভাবেই এখানে আসলে সুবিধা করার কোনো কারণ নেই। আপনি আপনার ক্রিকেটটাকে উন্নত করেন, গণমাধ্যম তার দায়িত্ব থেকেই আপনার পিছনে ছুটবে। আপনি ক্রিকেট খেলতে পারবেন না আর বলবেন গণমাধ্যম আমাকে কভারেজ দেয় না, এটা একটা মানে নাকি স্বভাবের একটা এক ধরনের অভিযোগ। আমি খুবই দুঃখিত, আমি এটার সাথে মোটেও একমত না। ফুটবলে কিন্তু এত সাংবাদিক যায় না, সেখানে নিশ্চয়ই কিছু সফলতা রয়েছে।